গরমকালে যখন খেতে অরুচি হয় তখন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একবার বানিয়ে নিন এই ঝিঙে কুমড়োর পাতুরি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। গরমে সবজির খুব একটা বেশি ভ্যারাইটি নেই, ওই একই সবজি একটু এদিক ওদিক করে আমরা রান্না করি। কিন্তু তার মধ্যে যদি চাই একটু অন্য রকমের স্বাদ, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। এই রেসিপিটা হলো ঝিঙে কুমড়োর পাতুরি। পাতুরি বলতে আমরা কলাপাতা দিয়েই বুঝাই, কিন্তু এটা কিন্তু কলাপাতা ছাড়া এমনি আমরা কড়াইতেই বানিয়ে ফেলব। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন গরম ভাত দিয়ে খাওয়ার জন্য এটি একটি আদর্শ রেসিপি। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঝিঙে কুমড়োর পাতুরি। আড়াই টিস্পুন টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই এখানে আমি দিয়ে দেবো 500 গ্রাম পরিমাণ ঝিঙে। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন ঠিক এরকম সাইজের টুকরো করে কিন্তু ঝিঙেগুলোকে দেওয়া হয়েছে। ঝিঙেটা দেওয়ার পর তেলের মধ্যে আমরা 1 মিনিটের জন্য প্রথমে একটু ভেজে নেব। আমার ফেসবুক পেজ কুইজিনিয়াকে প্লিজ ফলো করতে ভুলবেন না। আপনারা অনেকেই এই চ্যানেলের নতুন বন্ধু, 2-3 বছরের পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন, সেই ভিডিওগুলোকে নতুনভাবে আপলোড করা হচ্ছে কুইজিনিয়ার ফেসবুক পেজে। তাই ওগুলোকে দেখার জন্য আজই কুইজিনিয়ার ফেসবুক পেজটাকে ফলো করুন। ফেসবুক পেজ কুইজিনিয়ার লিংক কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 150 গ্রাম কুমড়ো। কুমড়োগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে ঝিঙের সাথে সামঞ্জস্য রেখে। কুমড়োটাকে দিয়ে আমরা ঝিঙের সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য একটু হালকা ভেজে নিচ্ছি। এই পার্টিকুলার রেসিপিটা কিন্তু তৈরি হতে সময় লাগে না আর খুব ঝটপট হয়ে যায় এবং অবশ্যই স্বাদেও কিন্তু অসাধারণ হয়। এটা 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এরপর এতে আমি দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। মশলা গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আর কিছু পড়বে না, নুন আর হলুদটাই আমরা এখানে মেন দিচ্ছি। দিয়ে আরও একবার 30-40 সেকেন্ডের জন্য একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, মানে লালচে হয়ে যাবে এরকম কিন্তু করার প্রয়োজন নেই। 1/2 টিস্পুন চিনি, এটা কিন্তু মাস্ট নিরামিষ এই সবজিটাতে, একটু দিয়ে নেড়াচেড়া করে নিলাম আর রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নেবেন, ওখানে লিংক দেওয়া আছে। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন ফিরে আসলাম রান্নাতে। এবার একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি এখানে আমরা 2.5 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। সাদা সর্ষেটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আমার এই মিক্সি জারটাকে পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যাতে সর্ষেটা তেঁতো না হয়, 1 কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। আর এই পেস্টটা বানানো হয়ে গেলে এটা আমরা সরাসরি এখন ব্যবহার করে নেব রান্নার মধ্যে। পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট খানেকের জন্য একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 3 মিনিটের জন্য কুক করতে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। একবার আমি এটাকে নেড়েচেড়ে নেব। আর ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, কুমড়ো কিছুটা তো অতি অবশ্যই নরম হয়েছে, আমি একবার চেকও করে নিচ্ছি। আর এবার এখানে আমি দিচ্ছি 100 মিলিলিটার জল, যেহেতু কুমড়ো দিয়েছি, ঝিঙে দিলে ঝিঙের জলে সেদ্ধ হয়ে যেত, বাট কুমড়োটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য 100 মিলিলিটার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এবার দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু এখানে মাস্ট। নারকেল কোড়াটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে আবারও একটা ঢাকনা চাপা দিয়ে আমি 4-5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু টেনে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল।
তেলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, আর তাহলেই কিন্তু রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য এই ঝিঙে কুমড়োর পাতুরি। অতি অবশ্যই বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালিকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।